আবার দেখবেন কেমতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে বিচারকদের যে সমস্ত বিচারকরা আল্লাহর বিরুদ্ধে আইন করেছে। ওদের সবচেয়ে কোরআন একজন বিচারকের রায়ে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় ঠিক আমাদের দেশের সাধারণ জনগণ বড় ভালো ঠিক ঠিক অল্প কিছু টাকা সারা দেশের টাকা পয়সা লুটপাট করছে ঠিক না বেঠিক একজন লোক দশ হাজার কোটি টাকা যদি ঋণ নেয় তাহলে মানুষের ভাগে থাকে কি একজন লোক বিশ হাজার কোটি টাকা ঋণ নিল পয়সালার পিছনে পিছনে ঘুর ঘুর করে খবরদার মনে রাখবি ঋণগ্রস্ত যে তার দুনিয়াও শেষ আেরাত রাসুল সাহাবিদেরকে যখন দেখতেন জানাজা আসছে প্রথম প্রশ্ন করতেন আলাহু দাইন তার ঋণ আছে কিনা ঋণ থাকতে সাহাবেদের জানা যায় তিনি দাঁড়াতেন না সাহাবে কেরাম সিদ্ধান্ত নিতেন ইয়ারসুল আল্লাহ তার তিন হাজার দেয়ার ঋণ আছে এই আমি এক হাজার দিলাম এই দিলো পাঁচশো এই দিলো পাঁচশো এই দিলো তিন হাজার হয়ে গেছে আপনি এবার জানা যা পড়ান সুবানল্লাহ বলতে ইচ্ছা আমাদের দেশে যত বড় বড় পয়সাল আছে সব ডাকায় তার চোর সবগুলো ব্যাংক থেকে টাকা ডাকাতি করেছে ঠিক দেশ গরিব হয়ে গেছে কিন্তু কিছু মানুষ হয়ে গেছে আন্দোলন যদি করা হয় সবার হাতে সমানভাবে টাকা পৌঁছে যাবে আমার শ্রমিক আমার প্রিয় গ্রামবাসী রাস্তার পাশে বসে তরকারি বেঁচে সারাদিন বিক্রি করেও ঘরে তিন সে চাউল তিন কেজি চাউল নিয়ে ঠিকমতো যেতে পারে বিবিকে একটা নতুন কাপড় হাত দিতে পারে না অথচ যদি জাকাতের অনুষ্ঠান থাকতো সারা দেশের সব মানুষ সমান ভাই পেয়ে যেত ঠিক ঠিক কাছে যেখানে আছে সেখানে মাজার আছে যেখানে কাছে এই জন্য রাসুল প্রথম দিনে গিয়ে অপারেশন চালালেন মাজারের উপর রাসুল বললেন যতগুলো কবর উঁচু দেখবা যতগুলো বিল্ডিং দেখবা আলে সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও কোন মাজার থাকতে পারবে না থাকবে মসজিদ ঠিক আছে ঠিক সেরেকের কোনো চিহ্ন থাকতে পারবে তাবিজ ঝুলাবেন না রাসুল অপছন্দ করতেন তাবিজ কোরআন দিয়ে ফু দিবেন বরকত দিবেন কে এক ফু দিয়ে দশ লক্ষ টাকা নেন এটা হালাল আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু এক ফু দিয়ে তিরিশটা ছাগল নিয়েছেন কয়টা তিরিশটা ছাগল রাসুল সাহেব বলেছেন আবু সাইদ সাহাগও তুমিও খাও আমাকেও দাও ফু দিয়েছেন কোন সুরা দিয়ে সুরাতুল ফাতেহা এটা হলো সব রোগের ঔষধ সব সমস্যার সমাধান এর চেয়ে বড় সমাধান কোরআনে একটাও আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সবা'আম না বাছানি আলকুরআনুল अजीম হে নবী আলাইহিস আপনাকে সাড্ডায়তে কালিমা দিলাম তার সাথে আমি পুরা কোরান আজিম দিলাম এই কোরান আজিম পালন করার কারণে রাসুল সাল্সাল্লামের চরিত্র এমন হলো আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাকালা আল্লাহ লোকে না আজি আজিম কোরান যারা মানে তার চরিত্রকে আদিম করে দেন কে সেই আল্লাহ র আপনার বলেছেন আমার নবী অন্য নাম জীবন্ত কোরআন নবীকে যারা মানে তারাই কোরআনকে মানে মায় সাসিদ্দিকারাদিয়াল্লাকে জিজ্ঞেস করা হলো কাইফেকানা খোলো কুর রাসুল কেমন ছিল আমার নবীর চরিত্র তিনি উল্টা প্রস্তুত করলেন অ্যালেস্তা কারা তুমুল কোরআন হেভেন থি রেট দ্য কোরআন হেজিফ মহম্মদ ইজ দা এ কোরআন হই হি টকস কোরান টক্স হই হি ওয়াজ কোরআন ওয়াজ হই হি স্লিভস কোরআন স্লিপস যখন মোহাম্মদ সোহাই হাঁটেন কোরআন হাঁটে মোহাম্মদ কথা বলেন কোরআন কথা বলে মোহাম্মদ শুয়ে থাকেন কোরআন শুয়ে থাকে কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় রাসুল সাল্লাম বলেছেন ওই স্বামী বেহেস্তি যেই স্বামী যেই স্ত্রী তার স্বামী হারিয়েছে কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেই ওই স্ত্রীও বেহেস্তি আল্লাহ যেন আমাদেরকে মুজা তৌফিক দান করেন আমি এর জান্নাতের পরিবেশ করার জন্য বলবো কোরআন ছাড়া মানুষের জীবন প্রচুর পরিশুদ্ধ হতে পারে না আজকে শিক্ষা ক্ষেত্রে যে অনিয়ম ঢুকেছে এটা তাড়ানোর একমাত্র উপায় হলো কি আমরা কোরআন ছাড়া কোনো শিক্ষা পড়বো না রাজি আছি তো কার কথা কোরআনের প্রথম নামাজ নয় প্রথম হী রোজা নয় প্রথম হজ নয় প্রথম হি জাকাত নয় الله رب العالمين كل اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وَرَبُّكَ الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم কার নামে পড়তে হবে রবের নামে পড়তে হবে রবের নামে পড়া ছাড়া নাজাতের কোনো উপায় শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাতে হবে আমি অনুরোধ করব আপনাদের এই প্রিয় মেয়র এবং তার আব্বা মিলে যেন এই সাথী এবং বেড়া প্রত্যেকটি স্কুলে কোরআনের সিলেবাস ঢুকিয়ে দেয় ঠিক না বা ঠিক পুরা পাবনাতে যেন কোরআনের সিলেবাস ঢুকিয়ে যায় কোন বানর থেকে মানুষের সৃষ্টি হয় নাই যে লোকটা এই কথা বলেছে তাকে অ্যারেস্ট করো একটা সাধারণ মানুষের সেন্সে ওটা কুলায় না ডারোইন ছিল মদ খোর এই শয়তান তার এক হাতে থাকতো মদ আর এক হাতে থাকতো কলম এই ডারোইনের এই যুক্তি সারা পৃথিবী প্রত্যাখ্যান করেছে ঠিক কিনা এই জন্য আমরা আমাদের এই দুই প্রিয় নেতাকে বলবো আমাদের স্কুলগুলোতে কোরআনের নামে পড়া হোক তাহলে বাচ্চারা অটোমেটিক পিতা মাতার জন্য দোয়া করবে ঠিক গত পরশু দিন আমাদের গিয়েছে কি গিয়েছে মেরাজ থেকে নেয়ামত এনেছেন কয়টা বারোটা নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত হলো নামাজ সবচেয়ে বড় নেয়ামত কি নামাজ নামাজ ছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই বাংলাদেশে বর্তমানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী তিনি অনেকগুলো মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ বলে অনেকগুলো মসজিদ তিনি করেছেন তার আব্বা ইসলামে ফাউন্ডেশন করেছেন তারপরে তার আব্বা তাবলিগের লোকদেরকে ইস্তেমার জায়গা দিয়েছেন অনেক কাজ তিনি করেছেন ইসলামের পক্ষে আমার প্রিয় অনুরোধ হলো এই মসজিদগুলোতে এখন নামাজকে ফরজ করে দেন তাহলে বাংলাদেশি জীবনে আর কোনো দিন দুর্ভিক্ষ আসবে না বাংলাদেশ কোনো দিন হারবে না ঠিক তবে ঠিক নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ আছে যেখানে খাওয়া আছে যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস এই জন্য আল্লাহ আব্বুল আল মেরাজের প্রথম যেই পয়েন্ট টানলেন সেখানে আল্লাহ মানুষের অধিকার আর আল্লাহর অধিকার একসাথে বওনা করলেন আল্লাহ বললেন ওয়া কাদার আব্বুকা আল্লাহ তা ইল্লা এইয়া অবিলে বলে দৈন আল্লাহ হ্যাজ মেড দ্য ডিসিশন অফ কাদার আব্ব তোমার লাভ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তা আবদুইল্লা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে আল্লাহ ছাড়া যার এবাদত মানুষ করে তার নাম হল শয়তান দুইজনের এবাদত এক আল্লাহর আরেকটা কার শয়তানের অত্যন্ত সুন্দরভাবে সুরাইয়াসিনে আল্লাহ বলছেন ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين أو سانا فادم I have taken your oath you want to worship the devil he is your open enemy هيا دمير شانتان را امرا دمير شانتان হে আদমের সন্তানেরা আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের আবাদত করবা না আবাদত করবা কা আমরা বললাম আল্লাহ আপনার আবাদত করলে আপনি কি দিবেন আল্লাহ বলছেন আমার আবাদত করো ক্ষুধা লাগলে খাবার দেব আর ভয়ের সময় আমি নিরাপত্তা দান করে দেব ফালিয়া আবুদু পড়েন ফালিয়া আবুদু রাব্বা বাইত এল্লী এত হামাহু মে জোড় ও অমনহুম মেনে এই ঘরে রবের এবাদ করো রব্বাহাদ বাইত রবের কথা আছে না নাই সবখানে রব 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 ঠিক থাকে ঠিক আল্লাহর প্রথম নাম হলো আল্লাহ প্রথম নাম কি আল্লাহ দেখবেন পৃথিবীতে যখন বিপদ হয় কোনো ধর্মের লোকেরা তাদের ধর্মীয় নামে আল্লাকে ডাকে না আল্লাকে আল্লাহ নামেই ডাকে ঠিক দেবে ঠিক তুফান যখন আসে হিন্দু ভাইয়েরা কি ডাকে কি ডাকে আমি অন্তত কয়েক হাজার ইন্টারভিউ নিয়েছি হিন্দুর বললাম আপনারা কি করেন বলছে আমরা দুর্গা কালী তারপরে সরস্বতী এগুলোর পূজা করি হিন্দু ভাইয়েরা পড়েছেন মা নিয়ে আর মুসলমান পড়েছে বাবা নিয়ে মুসলমান হইলো খাজা বাবা দয়াল বাবা এই বাবা সেই বাবা ঠিক ঠিক আর হিন্দু ভাইয়েরা পড়েছে সব মা নিয়ে বললাম যখন বড় তুফান আসে কয় বড় তুফান আসলে আল্লাহ ছাড়া কাউকে ডাকি না কারণ এই ছোট্ট মূর্তি আমার কিছুই করতে পারবে আপনার কিতাব তাই বলে হিন্দু ধর্মের সাতটা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই পূজা করতে হবে একজনের তিনার নাম কি তিনি ছাড়া এবাদত পর যোগ্য আর কেউ আমরা বললাম আল্লাহ ফাইনালি বলে দেন কখন থেকে কখন আপনার এবাদত করব আল্লাহ রব্বুল আলমিন সুরাহের সে তাই বলছেন হাতায় কালে একই মৃত্যু আসার আগ পর্যন্ত আবাদত করতে হবে কার আমরা বললাম কীসের আবাদত করব সেটা বলে দেন সুরেদার ইয়াতের ভিতরে আল্লা বলছেন ওয়ালা কাদে নাসনা ফিকুল্লি উমত রসূলা বোদল হাওয়া যেতে নেবো প্রত্যেকটি গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যেখানে আমি রাসুল পাঠিয়ে নেই সব নবী রাসুলের একটাই দেওয়া ছিল এমাদত করতে হবে কার আল্লাহ ছাড়া কারো এমাদত করা যাবে আল্লাহর এমাদত যেখানে শান্তি আছে সেখানে আমরা বললাম আবাদতের সাথে আর কি করব আল্লাহ বলছেন আবাদত করো তাহলে আমার নামাজ গায়ে হবে সুরা তহা ইন্নানি আনা লা ইলাহা ইল্লা আনা ও নিশ্চয় আমি তোমাদের আল্লাহ আমি ছাড়া তোমাদের আমার এবাদত করো আমরা বললাম কি করব আল্লাহ বললেন আকিম সলাত নামাজ কায়েম করো আমার জিকির হয়ে যাবে আমরা নামাজ কেউ ছেড়ে দেবো না আছি তো রাজি আছি তো ভাইরা একটু দেখি আল্লাহকে হাত তুলে দেখা দেই বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কুরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া আলামিন তিন নম্বর মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কখনো পিতা মাতার সাথে কথা বলবা না অকুল্লাহমা কাউলান কেরিমা চার নম্বরে আল্লাহ বলছেন নরম কথা বলবা সুন্দর কথা বলবা সম্মানজনক কথা বলবা প্রেস্টিজিয়াস কথা বলবা এরপরে বলেছেন রহমতের সব দ্বারা তোমার বাবার জন্য বিছাও তুমি ঘরে নাই তুমি বাজারে গেছো তোমার বিবি যেন তোমার আব্বা আম্মার খেদমত করে তুমি ঘরে নাই তোমার সন্তানদেরকে রেখে যাও তুমি ঘরে নাই তোমার কাজের লোক রেখে যাও এই পাঁচটা কাজ করার পরে তারপরে আমি আল্লার কাছে দোয়া করো রব্বীর হাম হুমা জোরে বলেন রব্বির হাম হুমা কামা কার দোয়া এটা শিখালেন কে রবের কাজ কিছু পিতা মাতা করে এই জন্য আল্লাহ রব্বায়া শব্দ যোগ করলেন রব আছে যেখানে নাজাত আছে নামাজে ঢুকেই আমরা রবের তালিম নেই ঠিকটা বেঠিক ঠিক হাতটা বেঁধেই আমরা পড়ি আলহামদুলিল্লাহ রবিল আল্লাহ বলে না কোনো হলো না কপাল কার সামনে নত করবা এই কপাল কোন মাজারের সামনে নত হবে না কোন নেতার সামনে নত হবে না নত হতে হবে কার সামনে কপাল নত করে আমরা পড়ি সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আযীম ইমাম সাহেব উঠে বলেন সামি আল্লাহুল ইমান আমরা বলি রাব্বানা লাকাল আল্লাহ বলেন এখনো হলো না এখন কপাল মাটিতে লাগাও নাক লাগাও হাত লাগাও পা লাগাও সব মাটিতে স্থাপন করো কারণ মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আবার মাটিতে নিয়ে যাবেন কে আবার মাটি থেকে বের করবেন কে এই মাটিকে সাক্ষী রাখ এই মাটি বলবে এই মাটি মাটির উপরে আমরা বনিস্তরের আলোচনা শুনেছি মাটি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আবার এই মাটি বলবে আমার বুকে বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে এই মাটি বলবে আমার বুকে আমার উপরে হেঁটে হেঁটে বহু মানুষ চুরি ডাকাতি করেছে ঠিক ঠিক এই মাটির বুকে সব সাক্ষী আছে না নাই সেই মাটিকে আপনি সাক্ষী রাখেন কপাল মাটিতে লাগিয়ে আপনি পড়েন আলা পড়েন সোবহানা রব্বি আল সোবহানা না আলা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের সালাম ফিরি আবার যখন হাত তুলি তখন কার কাছে হাত তুলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার নামাজ পড়ে যখন দুনিয়ায় বের হয় ওই দুনিয়ার মালিককে আমরা দুনিয়াতে বের হই আল্লাহ বলেন যে দুনিয়ায় তোমরা বের হচ্ছ সেই দুনিয়ার মালিক আমি রব্বুল মেশেরে কয়নে ও রব্বুল মগরে বাইন ফাবি আইয়ে আলাই রব্বি কুমা শেরে কাছে যেখানে আমরা নাই সেখানে এবাদত আছে যেখানে আমরা আছি আমরা বললাম ফাইনালি আল্লাহ বলেন রবের আবাদত করলে আপনি কি দিবেন আল্লাহ এবারে চূড়ান্ত কথা বলছেন ফি ফি যত বড় আবাদত করবেন তত বড়ো জান্নাত দিয়ে দিবেন কে এবার আল্লাহ রব্বুল আলমী সামাজিক বন্ধন দিচ্ছেন তোমরা চুপ করো কথা যেন কেউ না বলে যে যেখান থেকে থাকুক থাকুক আপনার শুনতেছেন তো ঠিক মতো তার সমস্যা কি ওভার অ্যাক্সিডেন্ট হবেন না ছোট্ট জায়গা করেছেন কেন হ্যাঁ মনে রাখবেন আগামীর দিন হলো ইসলামের দিন দেখেন না ওয়ার্ল্ড কাপ ওরা সাজিয়েছে তিন বান্দরামির জন্য ওয়ার্ল্ড কাপের ভিতরে এসব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওরা টেরো পায়নি কোথা থেকে কি হয়ে গেল ইহুদিরা মনে করলো ওয়ার্ল্ড কাপ প্রতিবারে দিয়ে আমরা মদের ব্যবসা করি জুয়ার ব্যবসা করি ঠিক তা ঠিক আর মদ জুয়া যেখানে নোংরামি আছে এই তিনটার কারণে পৃথিবীতে ভূমিকম্প হয় এই তিনটার কারণে মানুষের বরকত নষ্ট হয়ে যায় এই তিনটার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে যায় ওয়ার্ল্ড কাপ শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে সুরাহুদরাত তেরো নম্বর আয়াত তারা তেলাওয়াত করল সাথে সাথে সারা পৃথিবীর কাছে খবর পৌঁছে গেল ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে মেয়েরা প্রথম এসে বলছে আর্জেন্টিনার মেয়েরা আর্জেন্টিনাকে বলছে আরব অফ পিপল আর সো খাম ডোন্ট কাম টু দা কাতার দে গোনা টেক ইওর এভরিথিং অফ এই সোনা কাতারে আরবরা খুব দুর্দর্শ আরবরা তোমাদেরকে লুটপাট করে নিয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম হওয়ার পরে ওরা আবার দেশে জানালো যে আরবদের মতো কাতারের মতো এত ভদ্র লোক দুনিয়ার কোনো জায়গায় নাই ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম বলেছে তোমার মা ছাড়া তোমার বোন তোমার বিবি ছাড়া কারো দিকে তুমি তাকাবা এই নীতি আর কারো কাছেই তবে হিন্দু ধর্মের কিতাবেও পর্দার কথা আছে কিন্তু তারা মানেও না পড়েও প্রত্যেকটি কিতাবে পর্দার কথা এসেছে বাইবেল এসেছে বেদ অজুর্বেদ কলকি পুরাণ মহাভারত গীতা লিস্তা বিস্তা সব কিতাবে এসেছে পর্দা ফরজ সব কিতাবে এসেছে মদ খাবানা মদ খেলে মাও চিনে না বউ চিনে না ঠিক তবে ঠিক কি করবাই বরে কি কর মা আর কি খাবো না আমি আমার অত্যন্ত আদরের রঞ্জন কে বরঞ্জন তুমি যদি এই কাজটা তোমার এলাকায় করতে পারো এই হাজার লক্ষ মানুষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মদ ব্যবসায়ীকে ধরে জেলখানায় পাঠায়ে দাও গাজা যারা বেঁচে ওদেরকে গাজা খাওয়ায় ওদেরকে জেলখানায় ঢুকায় দেয় তোর গাজা দুই খা মনে রাখবেন আপনি যদি কারো ছেলেকে পাগল বানান আপনার ছেলেকে পাগল বানাবে কে আপনি যদি কারো ছেলেকে মাতাল করেন আপনার ছেলে মাতাল বানিয়ে দিবেন কে খবরদার হারাম ব্যবসা যেখানে আরাম নাই হারামে কখনো আরাম থাকতে পারে না যতজন হারাম কামাই করেছো দুনিয়াও শেষ আখেরাতও এবার আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন সামাজিক বিধান দিচ্ছেন ইন্নামাল খামরুয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয় মদ জুয়া মরা মানুষের জন্য স্তম্ভ বানানো লটারি এগুলো শয়তানের কাজ এটার ধারে কাছে যেও না দুনিয়াও সফল আখিরাতও সফলতা আছে যেখানে আমরা যাব সেখানে সফলতা আছে নামাজে ঠিকটাবে ঠিক মহাদ্দিন যখন আজান দেয় হাইয়াল ফালাহ আমরা বলি হাইয়াল আল সালাহ আমরা বলি নামাজ তাকি পরের শব্দে মহাদ্দিন আমাদেরকে জবাব দেয় হাইয়াল আল ফালাহ নামাজ আছে যেখানে সফলতা সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন কথা বলবো না আল্লাহ আমাদেরকে আহারে কবুল করুন নামাজ পড়বেন তো ইসলামের জন্য জান দিবেন তো এই জন্যই কাস ভয় পায় আমাদের ওরা বাঁচার জন্য দৌড়ায় আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই আমরা জানি শাহাদাতের পরেই আল্লাহ জান্নাত রেখেছেন ঠিক না ঠিক তবে আমার নবী আগে কখন আক্রমণ করেন নাই আমরা আগে আক্রমণ করব কিন্তু বারবার আক্রমণ করবা মুসলমান ছেড়েদার জাতি নয় আমার নবী 13 বছর মার খেয়েছেন 10 বছর আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন ঠিক কিনা আল্লাহু আকবার ঠিক আছে ঠিক আছে আমরা দেবো দেবো এই স্লোগানটা হলো আমাদের শক্তি ঠিক ঠিক ওরা জানে না ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা শুধু আল্লাহ আকর নিয়ে যাবো ওরা অস্ত্রের অস্ত্র মাটিতে পড়ে যাবে ঠিক না কারণ যখন আল্লাহ আকবর বলি হাজার কোটি ফেরেস্তা আছে না নাই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনকেই সাথে নিয়ে চলবো পাঁচ বাক্ত নামাজ তারপরে পিতামাতার মাতার তারপরে আল্লাহ বলেছেন প্রতিবেশী হিন্দু হোক সে যদি না খেয়ে থাকে তুমি হতে পারবে না তুমি তার খাওয়ার খবর নাও তার মুখে খাবার তুলে দাও তার গায়ে কাপড় তুলে দাও কেমতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাওয়া দাও নেই আমরা বলবো এটা কেমন কথা আল্লাহ বলবেন আমার এক সৃষ্টি ক্ষুধার্ত ছিল তাকে যদি খাওয়াতে সেখানে কাকে পেয়ে যেতে কুকুরকে গণহারে হত্যা করবেন না এটা নিষেধ নিষেধাইলের এক মহিলা প্রতিদা মহিলা কুকুরকে পানি খাওয়া হয়েছে আপনি কুকুরকে সাধারণ প্রাণী মনে করবেন না কাহাফের সাথে জান্নাতে যাবে কে কথা বলেন না কেন কুকুর কি জিনিস আছে কুকুরের মধ্যে কুকুর অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একটি প্রাণী দশ মাইল দূর থেকে ঘান সে তার মতো স্মেল কোনো প্রাণীর নেই এই জন্য হান্টিং এর জন্য কুকুর আপনি পালতে পারেন কিন্তু ঘরে আনা যাবে না এটাকে জড়ায়া ধরাও যাবে না ঘরে যারা কুকুর তোলে তাদের প্রতি কুকুর তোলাতে এক রাত করে সোয়াব কমে যাবে এক রাত মানে হলো জবাল আতাই না দুটি বিশাল পাহাড় পরিমাণ সোয়াব তার আমলনামা থেকে নষ্ট হয়ে যায় কিন্তু কুকুর দিয়ে পাহাড়ার কাজ করা যাবে রাসুল যখন মসজিদ নবমীতে নামাজ পড়তেন বোখারের বর্ণনা এ পাশ থেকে ও পাশে কুকুরগুলো কাতারের ভিতর দিয়ে চলে যেত কুকুরের শুকনা শরীর অপবিত্র কুকুরের লালা হল বিষ লালা কি বিষ ম্যাক্সিমাইজ করে এ লালাগুলোতে আপনি কিছু তাকে উপশম করতে পারেন কিন্তু আমাদের দেশে যেটা হয় কুকুরগুলোকে ধরে ধরে মেরে ফেলে এরকম আছে না কেন মেরে ফেলে কুত্তা এগুলোকে একখানে করে চায়নায় পাঠায় দেয় বহুত পয়সা আসবে চায়নারা কুত্তা খায় ভাতের মুখে কুত্তা খায় বেজিও খায় কোরিয়ানরা খায় কুত্তা কুত্তা হলো তাদের সবচেয়ে প্রিয় প্রাণ আমাদের দেশেও এখন কিছু অসাধু ব্যবসায়ী ছাগলের নামে কি বেছে কি বেছে বিরানির সাথে কুত্তার বুঝতে বিষায় ঢাকাতে ধরা পড়েছে তো আমাদের দেশে তো চোর ধরা পড়লে জেলখানে গেলে ওটা ডাকাত ওটার বিচার হয় না দরকার ছিল ওকে মেরে ফেলা যে মানুষকে এত বড় হারাম খাওয়ালো ঠিক তবে ঠিক ফরমালিন মিশিয়ে বাচ্চাদেরকে মারে ওদের কোনো বিচার হয় না ঠিক তবে ঠিক এদেরকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দাও স্থায়ীভাবে যারা মানুষের খাওয়ার সাথে বিষ মিশায় এদের মতো খারাপ লোক আদান আল্লাহ দুনিয়াতে একজনও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবা না কৃত্রিম সংকট যদি সৃষ্টি করো তোমার সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও যেই ভেকুয়া তুমি বাজারে সৃষ্টি করেছ ওই গুণা তোমার পরিশোধ হবে কপালে কি সুন্দর দাগ হঠাৎ করে মরিচের দাম বাড়িয়ে দেয় এরকম না নাই হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণের দাম বাড়িয়ে দেয় কিসের তোর সিন্ডিকেট তুই আল্লাহর কাছে যাবি তোর দুনিয়াও শেষ হাত রাখো শেষ রমজান আসলে জিনিসের দাম বাড়াস তোর মতো খুবই আল্লাহর জমিনে একটাও হতে পারে রোজাদারকে যারা পানি খাওয়ায় আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাতের খাওয়া খাওয়ায় দেবো আপনি রোজা রেখেছেন একজন তাকে যদি আপনি খাওয়ান আপনি তার রোজার সবটা নিয়ে নিলেন সুবাহ আল্লাহ বলে এরপরে আল্লাহ হাবিব বলেছেন ওই যে তার রোজা তুমি ভাঙালা তার রোজার পুরা কিন্তু তার সাপ একটু কমবে আর তোমাকে জান্নাতের খাওয়ার খাওয়াই দিবেন কে সেই রোজাদারদের জন্য রোজা আসার আগে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এরকম অসাধু ব্যবসায়ী আছে না নাই সেজন্য আমার আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষের উপরে স্নান করো তোমার উপরে স্নান করবেন কে হাল জা জা উল এহালসান ইহসান বলা হয় আদলের চেয়ে বেশি আদল মানি হলো আপনার জন্য অর্ধেক আমার জন্য অর্ধেক যেমন আদল মানি হলো একজন চেয়ারম্যান নিজের ছেলেকে যদি দুই মন দেয় অন্যের ছেলেকে কয় মন দিবে এটার নাম কি আদল এটার নাম কী ইন আল্লাহ ইয়াত মরুবিলা আদ ইহসান ও ইতায়েদুল কুরবা ও ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আদল এবং ইহসানের ব্যাপারে ইহসান হলো আপনি নিজের জন্য দুই মন অন্যকে দিবেন চার মন এটার নাম হলো ইহসান এটার নাম কি ইহসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার প্রতি প্রথম ইহসান করবা আমরা বললাম ইহসানের সংজ্ঞা কি রাসূল বলেন অ্যান্ত আবুদাল্লাহ কান্না কাতারাহু ফাইল্লাম তাকুনতারাহু ফাইন নাহু ইয়ারক এসতানের মূল অর্থ হলো এবাদত করবা যেন আল্লাহকে দেখছো কাকে আল্লাহকে দেখছো যদি আমরা নাও দেখি আমাদেরকে সবসময় দেখেন কে যদি একজন মানুষ তার নিজের ভিতরে থাকে আল্লাহ তাকে সবসময় দেখছেন কখনো ওজনে কম দিতে পারে সে কখনো বিবির গায়ে আঘাত করতে পারে সে কখনো যৌতুক খেতে পারে আমরা আল্লাহর হুকুম যদি মনে করি আল্লাহ আমাদেরকে দেখছেন তাহলে আমরা বড় মতটা হয়ে যাব কার কথা আল্লাহ বলছেন যে আল্লাহর ভয়কে আল্লাহর উপস্থিত ভয় করবে আল্লাহ বলছেন তাকে আমি দুটি জান্নাত দেব একটি হলো করার জন্য আরেকটি হলো না করার জন্য নামাজ পড়ার জন্য এক জান্নাত আর গাজা না খাওয়ার জন্য আরেক জান্নাত নামাজ পড়ার জন্য এক জান্নাত হারাম না খাওয়ার জন্য আরেক জান্নাত হালাল খাওয়ার জন্য এক জান্নাত মানুষের জিনিস না খাওয়ার জন্য আর একটা জান্নাত দান করবেন কে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানাইতে চাই আপনারা কি ওয়ারিশ হতে রাজি আছেন তো সবাই রাজি আছেন পিতার কারা হয় হয় ছেলেরা আমাদের দেশে দেখবেন মেয়েদেরকে সম্পদ দেয় না সব ছেলেদেরকে দেয় পিতা মাতা আছে না নাই এই পিতামাতারা মাতারা জাহান নামি মনে রাখবেন যে মেয়েকে দেয় না শুধু ছেলেকে দেয় অথবা কোনো ছেলেকে বেশি কোনো ছেলেকে কম এই পিতা মাতা জাহান নামি রসুল বলছেন ত্রিমিদির বর্ণরা বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে যায় সাহাবেক এরাম বলেন এটা কেমন কথাই এরা সুল্লাহ সাল্লাল্লাহু এরা কারা রাসূস সাহস সাল্লাম বললেন ও সমস্ত পিতা মাতা যারা সন্তানদের কে আল্লাহর হুকুম মনে যায় বন্টন করে দেয় না মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ কিন্তু জীবদ্দশায় যদি বর্ণনা করেন জীবদ্দশায় যদি ভাগ করেন মেয়েও দুই ভাগ ছেলে আপনি তাকে কমাতে পারবেন নরমান ইবনে মশীর হাদিস বোহারিতে দুই ভাগ পিতা যদি জীবদ্দশা বর্ণনা করে মেয়েকে দিবে দুই ছেলেকে দিবে দুই আর পিতামাতা যদি মারা যায় আর জাকের মেশু হাজদুল হুজাহাইব ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ মেয়ে আরও দুই জায়গায় পাবে স্বামীর সম্পত্তিতে মেয়ের অধিকার আচেনা নাই আবার ছেলের সম্পত্তিতে অধিকার আচেনা নাই কিন্তু ছেলেটা আর কোথাও থেকে পাবে না আর খব খরচ তো ছেলের আবার বন্টনের সময় প্রথম কাকে দিবেন জোরে বলেন তখন কাকে দিবেন কার হুকুম এখানে আছে না নাই দেখি পড়ি আছে না নাই ও অ সাইনাল ইনসানবে বলে দেই হামলাতু ওয়াহানা আলাওয়াহান অফিসালুহু ফিয়া আমাইনস কুরু নে বলে বলে দেই ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে অতএব আল্লাহর কৃতজ্ঞ পিতামাতার কৃতজ্ঞ হ আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে রাসুল বলেছেন নাগে দিবে মেয়েকে পরে দিবে ছেলেকে আগে মেয়ের ভাগ পরে ছেলের ভাগ মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা মোমেন আছে যেখানে সফলতা সেখানে সফলতার মূল লা ইলাহা হলো চোখ বে বে পানি পড়ছে আমার বাবাজির আল্লাহ আমাদের সব মুরব্বীদেরকে কবুল করু আরো চিৎকার করে বলেন আমিন আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো মানবেন তো না মারলে একটু করুণে দিয়ে এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিবে না মারলে কিভাবে মানাতে হয় জানেন কে কে জানেন প্রথম দিন যখন করোনা হলো মসজিদে কোনো জায়গা নাই ঠিক না বে ঠিক আপনাদের এখানে হয়েছে কিনা জানি না এই করোনা দূর করার জন্য সরকার প্রথম পদক্ষেপ নিয়েছেন হেফজোখানা খুলে দিয়েছেন খবরদার হেফজোখানার দিকে নজর রাখবেন আমি জানি না এই মসজিদের সাথে হেফজোখানা আছে কিনা হেবজোখানার দিকে নজর রাখবেন নিজের ছেলে মেয়েকে হেফজোখানায় দিবেন তাহলে ঐশীর মতো বেয়াদব হবে না পিতা মাতার গায়ে হাত তুলবে না একটু পয়সালারা মনে করে আমার ছেলে মেয়ে তো ইংরেজি শিখবে আমাকে ড্যাডি বলে ডাকবে হাই ড্যাডি ছেলে এসে বাপের কয় হাই ড্যাড বাপে কয় আবে হালা আমারে ড্যাড কচ খেলা বাপ হলো ঢাকায়া কই হুজুর আমার তো ড্যাড না ফ্যাট কি কয় ওর মারে দেহি এখন হ্যাঁ মামি কয় কইলাম তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি আমাদের ইসলাম কত সুন্দর আম্মা মানে আম্মা মানে কি উম্মন থেকে কি আম্মা একবার বলবেন তিরিশটা নাকি আমল নামাই উঠবে আবন থেকে আব্বা তিরিশটা নাকি আমল নামাই উঠবে কিসের ড্যাড আর ফ্যাট ইংরেজরা তো চুরি করেছে আমাদের আরবি থেকে আলিফ বা তা তা এ বি সি ডি সব চুরি করে নিয়েছে এরা হলো জাতীয় চোখ এই যে এই টেবিল তবে এখান থেকে তারা নিয়েছে টেবিল সুক্কার সুগার চিনি সেখান থেকে সুকার বানিয়েছে সব ইংরেজদের সব শব্দ চুরি করা পৃথিবীতে একটা ভাষা হলো সব ভাষার মা সেই ভাষা হলো আরবি সেই ভাষা কি এই জন্য কোরআনকে আরবিতে নাজিল করেছেন কে ইন্না আন জাল্লা হ কোরআ না রাবিয়ান লা আল্লা কুম তাকে লুন সুরাই ভিতরে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে আর নাজিল করেছি যাতে একটু আকল থাকলেই তোমরা একটা বুঝে যাও সেজন্য ঈমান আছে যেখানে সফলতা সেখানে আমরা সবসময় পড়বো লা ইলাহা লা ইলাহা ই এটার অর্থ কি এটার অর্থ হলো আমি কিছুই করব না সব আল্লাহ করে দিবেন নাকি বেকুব ব্রুক্ষ নাদান লা ইলাহা কোন কাউকে পোশ্য মানে না শিক্ষা ব্যবস্থা দেওয়ার মালিক কেউ না শিক্ষা ব্যবস্থা মানুষের জীবন চলার ব্যবস্থা সরকারি আইন ফৌজদারি আইন সবকিছুর কিছুর মালিককে তুই আইন বানানোর কে তোর শরীরে তো তোর আইন চলে না মানুষ কিভাবে আইন বানায় আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায় এদের কে বড় মুশ্রিক আর একটাও নাই তুমি আইন বানাও কেন তুমি ক্যামেরা বানাও তুমি গাড়ি বানাও তুমি আইন বানাতে যাও কেন এই শরীরে কার আইন চলে কথা বলেন এই চোখে আইন চলে কার এই হাত কার হুকুম মানে এই চুল কার হুকুম মানে আপনি চেষ্টা করে দেখেন তো আপনার দাঁড়িমোষ উঠানো আপনি বন্ধ করতে পারেন না যখন যৌবনের শুরুতে বাচ্চাদের দাঁড়ি কয় কয় যত ছিঁড়বি তত উঠবো ঠিক তবে ঠিক উঠতে থাকে দাঁড়ি এরপরে কয় সাদা হইস না ভাই উৎসব ঠিক আছে থাক সাদা হইস না দাঁড়ি কয় তোর কথাও শুনি না তোর বাপের কথাও কথা চলে কার আফা দীন ইল্লাহি ইয়াগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আর তুআন আও যা দেখি জমিনে আসমানে সব হুকুম মানে কার কার কাছে আত্মসমর্পণ করেছে সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম ঠিক না ঠিক আল্লাহর আইন মানব আর কারো আইন আমরা মানবো বাচ্চাদেরকে পড়াবো কার নামে রবের নামে এখনো দেখেন যত বড় রোগ হয় মানুষ কার কাছে যায় আল্লাহর কাছে ঘুরে ঠিক কি না সব হসপিটালে যায় দৌড়ায় দাঁড়ায় যখন হসপিটাল থেকে বলে যায় আপনার বাচ্চার আর কোনো উপায় তখন এসে কয় হুজুর একটু পানি পড়া দেয় আমি ভারত গেছি ওখানে গেছি সেখানে গেছি ডাক্তার বলছে আমার সময় শেষ এখন আপনার সময় শুরু কথা কোন না কোরআন থেকে যখন পড়া নেয় ভালো হয় কি হয় না অসংখ্য নজির আছে না নজির আছে কোরআন দিয়ে যখন বাচ্চারা হেফজো খানায় শুরু করলো পড়া আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো এরপরে মসজিদগুলো খুলে দিল ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়াতে অজু চালু করলো করোনা থেকে যদি বাঁচতে হয় অজু করতে হবে ঠিক তবে ঠিক ওরা কি ধোঁয়া শিখালো হাত ধোয়া আমরা কি শুধু হাত ধুই আমরা হাত ধুই নাক ধুই মুখও ধুই যা বাহিরে আছে সব ধুই যখন এটা ধোয়া শুরু করলাম বাস করোনা আস্তে আস্তে বিদায় নিল মুসলমান আসে যেখানে করুণা কম মুসলমান বেশি যেখানে মরছে কম মুসলমান বেশি কম আর মুসলমান কম যেখানে মরছে বেশি সবচেয়ে বেশি মরছে কোন দেশ হ্যাঁ জোরে বলেন জানেন না আপনারা সবচেয়ে বেশি মরছে আমেরিকা তারপরে ভারত এখন ধরেছে আল্লাহ চীনকে চ্যাং ব্যাং বের করে ফেলবে খবরদার মুসলমানদের গায়ে হাত দিবে না প্রতিশোধ নেবেন কে সফলতা সেখানে ইমান আছে প্রত্যেক দিন চেক করব ইমান আছে কিনা যারা চুরি করে তাদের ইমান থাকে না ওজনে কম দেয় ইমান থাকে ঘুষ যারা তাদের ইমান থাকে বিবিকে লাঞ্ছিত করে তাদের ইমান থাকে আমাদের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে কি বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না বাড়া করে কারা জোরে বলেন ঘর পরিষ্কার করে কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা কিল খায় কারা মেয়েরা মিলায় মিলাই আল্লাহ হেদায়াত করুক তোমাকে খবরদার মেয়ের গায়ে হাত দিবানা রাসুল বলেছেন গালিও দিতে পারবে না কোনো মেয়েকে গালি দেওয়া যায়েজ লা তাসবুল বানা তিন আবুল বানা কোনো মেয়েকে গালিও দিবা না আমি সব মেয়েদের মাফ রাসুল বলেছেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় প্রথম সুগন্ধি কারো গায়ে যেন দুর্গন্ধ না থাকে বিড়ির ভিতরে সবচেয়ে সুগন্ধি আছে হ্যাঁ বিড়িতে কি সুগন্ধ না দুর্গন্ধ মানুষ কোন জায়গায় বসে বিড়ি খায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বল বিড়িতে এগারোশো রোগ খাবেন না বিড়ি জর্দা সাদা এগুলো হলো সব পরস্পর সহদর ভাই ঠিক না বেটি হ্যাঁ আমরা এগুলো খাবো না দুই নম্বর আসল বলেছেন আমার সবচেয়ে প্রিয় হলো মায়ের জাতি একটা বিদ্যা মহিলাকেও স্থান দিতেন রাহমাত আল্লিন আল আমি রসুল মসজিদে নবমীতে বসে তাফসির করছেন হঠাৎ সাহাবাইকেরাম দেখলেন ওয়ান ভেরি থিন লেড়ি এন্টার দ্য মস্ক অফ মদিনা একজন চুপনা সুরলের মহিলা মসজিদ নবাবের বারান্দায় এসে উপস্থিত হয়েছেন রাসুল সাহেব হি কুড আইডেন্টিফাই দ্যাট গার্ল সেই মহিলাকে তিনি চিনে ফেলেছেন আস্তে করে উঠে গিয়ে নিজের রুমালটা বিছিয়ে দিয়েছেন রাহমাত আল্লিল সেই মহিলা রুমালের উপর বসলেন রাসুল ছাত্রের মতো বসলেন সামনে মহিলা অনেকগুলো কথা বললেন পরে রাসুলের মাথায় হাত দিয়ে আদর করলেন সাবেকার দেখে রাসুলের রুমালের উপরে যিনি বসেন কে এত বড় নারী যার সামনে আমার নবিসের বসে বসে থাকে এই নারী যার হাত দিয়ে মহিলা দোয়া করছে কে এই নারী উঠে গেলেন রাসুল উঠে গেলেন সাল্লু যত দূর মহিলা গেলেন রাসুল তাকিয়ে থাকলেন যত দূর দেখে গেল তাকিয়ে থাকলেন দাহ ঘুরে আসার পরে সাব এক এরকম জিজ্ঞেস করলেন ইয়া রাসূল্লাহ চিনলাম না এই মহিলা কার এত বড় শান রাসূল সাইসাল্লাম বললেন আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি যেই মহিলা আমাকে কোলে কাকে করে দু করিয়েছেন আমার সেই মা হালিমা তো সাদিয়া আমাকে দেখতে এসেছে মায়ের চেয়ে যতমান পৃথিবীটার কিছুই ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদ তলে রয়েছে জান্না ঠিক কিনা স্বামীর পায়ের তলে জান্নাত হিন্দু ভাইরা বলেন মিথ্যা কথা বাজে কথা ফালতু কথা মায়ের পায়ের তলায় জান্নাত কারণ মাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে আর পুরুষদেরকে সৃষ্টি করেছেন তায়েফ এবং মক্কা শরীফের মধ্যখানে একটি জায়গায় মায়েরা সুন্দর হয় কারণ জান্নাত কি জান্নাত কি সুন্দর মায়েরা ইনফিনিটি মায়েদের চাওয়ার কোনো শেষ নাই জান্নাতের চাওয়ার কোনো শেষ নাই মায়েরা বেশি কথা বলে কারণ মায়েদের কণ্ঠ বাচ্চাদের কথা শেখার জন্য আল্লাহ চালু করে দিয়েছেন এই জন্য মায়েদের সাথে কখনো বিতর্কে যাবেন না আশির ও হুন্না বিল মা আরুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার মায়েদের সাথে করতে হবে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন রাসুল কখনো তর্কে জড়াতেন না মেয়েদের সাথে আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের এটা নড়ে মিনিটে থেকে বার আর পুরুষের নড়ে আশি থেকে নব্বই বার পুরুষ যখন একটা কথা বলে মেয়েরা পাঁচটা কথা বলে বসে থাকে তখনই মেয়েদেরকে মারতে যায় খবরদার যাবেন কোনো বিতর্কে না মেয়েদেরকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে তৃতীয় চুল বলেছেন আমার চক্ষু শীতলকারী নামাজ যখনই কোনো কষ্ট হয় নামাজে দাঁড়িয়ে যান কষ্ট দূর করে দিবেন কে ঘরে রিজিক নাই না দাঁড়ান রিজিক দিয়ে দিবেন কে যত বেশি দিবেন তত বেশি আপনার আপন হয়ে যাবেন কে এই জন্য আল্লাহ বলছেন সফল হলো তারা ইমান আনলো যারা সফল হলো তারা নামাজ পড়লো যারা নামাজ আমরা ছেড়ে দেব না রাজি আছি তো এরপরে আল্লাহ বলছেন আনিল লাগবে মরে দুন কথা আমরা করবো না মা এসা চিন্তকাররা জিজ্ঞেস করলেন মা হওয়া সাব জোদাল এই যে ভূমিকম্প হয় দুনিয়া থিয়েটারের কারণ কি রাসূল বললেন তিন কারণের ভূমিকম্প হয় প্রথম কারণ হল মদ প্রথম কারণ কি মদ দুই নম্বর কারণ হল যে না বিচার সেটা আমার দেশে আছে না নাই তিন নম্বর কারণ হল বাদ্যযন্ত্র আছে না নাই বাদ্যযন্ত্রের সাথে আমাদের কোন সম্পর্ক রাসুল বলেছেন রাতের বেলায় যারা বাদ্যযন্ত্র শুনে ঘুমায় খবরদার তাদের দিও না বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্যই আমি দুনিয়াতে এসেছি বলেছেন এরপরে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বলেছেন প্লিজ জাকাতের আন্দোলন করবা আমার দেশে যদি জাকাত তাই করা হতো একজন গরিব থাকতো না ঠিক তবে ঠিক জাকাতের তেরো ফরজ নামাজেরও তেরো ফরজ নামাজের ফরজ কয়টি তেরোটি জাকাতের কয়টি তেরোটি পাঁচ ভাবে আদায় করবেন আর আটটা খাতে বিলি করবেন আট পাঁচ কত হলো তেরো জাকাত আল্লাহ দিয়েছেন পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ পাঁচ হলো খনিজ সম্পদ খনিজ সম্পদ যদি আপনি উঠান পাঁচ ভাগ থেকে এক ভাগ গরিবকে দিবেন আমার দেশে সারা দেশে গ্যাস আসে না নাই এই গ্যাসের যদি জাকাত সরকার আদায় করত বাংলাদেশে একটা গরিবও থাকতো না ঠিক না কথা কন না কেন জাকাত যারা আদায় করে না আল্লাহ বলছেন তুমি খুব সাপ বুখারির বর্ণনা তাদের গলায় পিছিয়ে দিবেন সাপ তাদের গাল কামড়াবে আর বলবে না কানজুকা না মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সেই সোনারূপা এই জন্য জাকাত আমরা আদায় করে দেব দশ মন যদি ধান হয় ওই দশ মন ধান যদি কোন রকমের শেষ ছাড়া করেন আল্লাহর বৃষ্টি দিয়ে হয় তাহলে কাকে দিবেন কাকে দিবেন দিবেন ধান কাটা হয় সেই দিনই পরিশোধ করতে হবে কার হুকুম আর যদি আপনি শেষ দেন আপনি সার দেন তাহলে বিশ মনে কয় মন বিষ মনে একমন আবার পঁচিশটা ছাগল আপনি পেলেছেন আপনি ছাগলকে খাওয়ান নাই ছাগল চড়েছে বিভিন্ন জায়গাতে সরকারি জায়গাতে চড়েছে এই ছাগলকে বলা হয় সায় মা আর যেগুলোকে মানুষ খাদ্য দেয় এগুলোকে বলা হয় আলুফা কি বলা হয় আলুফা আপনি যদি নিজে আল্লাহ সৃষ্টিতে খেয়ে খেয়ে ছাগলগুলো বড় হয় পঁচিশটা ছাগলের মধ্যে একটা ছাগল কাকে দিবেন গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন আর যদি যদি আপনি গরু হয় তাহলে তিরিশটা গরুর মধ্যে একটা গরু কাকে দিবেন গরিবকে দিবেন কোথায় সে জাকাতের সিস্টেম আছে বাংলাদেশে কোথাও জাকাতের সিস্টেম আছে আমাদের দেশে দেখেন আত্মা খাত আল্লাহ দিয়েছেন সেই আত্মা খাতে আমরা জাকাত আদায় করি না আমরা অনেক টাকা মসজিদে দিয়ে দেই অনেক টাকা পিসাবদের হাতে দিয়ে দেই জাকাতের কোনো খাতে তো পিসাবের কোনো নাম নেই আপনি প্রথম টাকা দিবেন পিতামাতার হাতে কার হুকুম

মুখে কাপড় বেঁধে বেরিয়ে গেছেন বাজারে আমাদের বাজারগুলো কন্ট্রোলের এখন কোন সিস্টেম দ্রব্যমূল্য বাড়ছে আর বাড়ছে আজকে পোলট্রি মুরগির দাম কত হ্যাঁ দুইশো চল্লিশ আড়াইশো ব্রয়লা দুইশো চল্লিশ এটা কন্ট্রোল করা যায় আমাদের দেশ রহমতের দেশ করোনার এত মহামারীতেও আমাদের দ্রব্য মূল্য আকাশচুম্বী হয়নি ঠিকটা ঠিক এটা রহমতের দেশ অল্প কিছু শয়তান এই দামগুলো বাড়াচ্ছে আমি বলবো এখানে যারা সিন্ডিকেট আছে পিটিএ সিন্ডিকেট ভেঙে দাও কিসের সিন্ডিকেট আর তোরা যারা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে সংকট করস যত হজ করজ যাকাত দেস কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না যে মানুষকে কষ্ট দেয় সে কাকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় খবরদার মানুষের উপর রহম করো তোমার উপর রহম করবেন কে আমি মুরগি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমরা দাম পাচ্ছি না মধ্য শর্ত ভুগিরা সব খেয়ে নিচ্ছে ঠিক আমাদের তরকারিগুলো কত সস্তা বাংলাদেশের মতো সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই এখন আপনাদের এখানে ফুলকপি কত দাম দশ টাকা পিস তো তো নাই খাইতেছে না ঢাকাতে ফুলকপির দিকে তাকাইলেও দশ টাকা দেওয়া লাগে ফুলকপি একটা পঞ্চাশ ষাট টাকার নিচে নেই ঢাকা কলা এক নেয় মতে আপনারা আছেন আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ দুধের কেজি কত নিউ ইয়র্কে এক কেজি দুধ এখন বাংলাদেশি সাড়ে তিনশো টাকা কি শান্তিতে আমরা আছি ঢাকাতে নব্বই টাকা তাও বলে স্যার ড্রেনের পানি দেয়নি স্যার বিশ্বাস করেন স্যার আমি নামাজ পড়ি ড্রেনের পানি কখনো দেই না স্যার আমি কি এর পানি দেয় স্যার পুকুর আছে একটা পুকুরের পানি ড্রেনের চেয়ে খারাপ পয়সার মাঝে মধ্যে ওইখান থেকে কিছু দেয় বললাম তুই যে মানুষের খাওয়াস মানুষের রোগ হলে কি হবে স্যার রং আছে তো সাদা রং থাকলেই হয় এটা খাওয়া দিই মানুষের আপনাদের এটা তো দুধের এলাকা আপনারাও পানি দেন নাকি দুধে হ্যাঁ আল্লাহ আমরা জাকাতের আন্দোলন করব তাহলে বন্ধ হয়ে যাবে আন্দোলন করব ঘুষ খোর থাকবে না এখন বাংলাদেশে যারা ঘুষ খায় এরা কুটার চেয়ে নিকৃষ্ট এদেরকে ধরে ধরে সব বন্ধ করে দেওয়া দরকার ঠিক কিনা অফিস আদালতে কোনো লোক যেতে পারে না কিছু ডাকাত বসে থাকে মাথায় টুপি কপালে দাগ গেলে কয় কিছু দিবেন না কিছু আনেন না মনে হয় এর বাপে তোমার কাছে ধুইয়ে গেছে খবরদার মানুষকে কষ্ট দিবা তোমাকে কষ্ট দিবেন কে মানুষের উপর দয়া করবা তোমাকে দয়া করবেন কে নিজ zakate fa'ilun murfaruq মুখের মধ্যে কাপড় বেঁধে গরুর বাজারে ঢুকেছেন ওটের বাজারে ঢুকেছেন একটা বড় ওটের কাছে গিয়ে বলছে কাম হাযা এর দাম কত বলছে মালিক এখানে নাই মালিক আসুন মালিক এসেছে অমর ফারুকের মুখ বাধা জিজ্ঞেস করলেন কত দাম বলছে অনেক দাম তিনি চেয়েছেন এবার অমর ফারুক খুলে ফেলেছেন। সামনে ছিল তার ছেলে ইবনে ওমর ছেলে বলছে আব্বা ওমর ফারুক বলছেন হ্যাঁ আমি তোমার আব্বা তুমি ওটের ব্যবসায়ী হইলা কবে আমাদের বহু নেতা নেতার ছেলে পয়সালা হয়ে যায় নেতা ওটার পায় না ঠিক তবে ঠিক খবরদার অবধ্যা পয়সা যেখানে গজব আছে যখনই ওমর ফারুক মুখ খুললেন ছেলে বলছে আব্বা বলছে হা আব্বা তুই ওটের ব্যবসায়ী হলিকপ কয়ে আব্বা এই উটটা আমি শুকনা কিনেছিলাম আপনি যেখানে বসেন সেখানের পিছনে এই ওটটাকে ঘাস খাইয়ে আমি বড় করেছি এখন বাজারে নিয়ে এসেছি ওমর ফারুক রাধিয়াল বললেন কেনা দামটা নিয়ে ঘরে আসবা বেশি যেই দামটা পাবা ওটা রাষ্ট্রের খাতে জমা দিয়ে দিও কারণ আমি যেখানে বসি ওই ক্ষেতের মালিক হলো সাধারণ জনগণ আমাদের দেশের সাধারণ জনগণ বড় ভালো ঠিক অল্প কিছু টাকা সারা দেশের টাকা পয়সা লুটপাট করছে ঠিকা ঠিক একজন লোক দশ হাজার কোটি টাকা যদি ঋণ নেয় তাহলে মানুষের ভাগে থাকে কি একজন লোক বিশ হাজার কোটি টাকা ঋণ নিলেও এই থাকলে তার জানাজা হতো না অথচ আমাদের দেশের বহু হুজুররাও এ সমস্ত পয়সালার পিছনে পিছনে ঘুর ঘুর করে খবরদার মনে রাখবি ঋণগ্রস্ত যে তার দুনিয়াও শেষ আকেরাত রাসুল সাহাবিদেরকে যখন দেখতেন জানাজা আসছে প্রথম প্রশ্ন করতেন আলাহুদাইন তার ঋণ আছে কিনা ঋণ থাকলে সাহাবিদের যায় তিনি দাঁড়াতেন না সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিতেন ইয়ারাসুল্লাহ তার তিন হাজার রিয়াল দিন আছে এই আমি এক হাজার দিলাম এই দিল পাঁচশো এই দিল পাঁচশো এই দিল এক হাজার এই তিন হাজার হয়ে গেছে আপনি এবার জানা যা পড়ান সুমান বলতে ইচ্ছা আমাদের দেশে যত বড় বড় পয়সা আছে সব ডাকায় তার চোর সবগুলো ব্যাংক থেকে টাকা ডাকাতি করেছে ঠিক তবে ঠিক দেশ গরিব হয়ে গেছে কিন্তু কিছু মানুষ পয়সা হয়ে গেছে জাকাতের আন্দোলন যদি করা হয় সবার হাতে সমানভাবে টাকা পৌঁছে যাবে আমার শ্রমিক আমার প্রিয় গ্রামবাসী রাস্তার পাশে বসে তরকারি বেঁচে দিন বিক্রি করেও ঘরে চাউল তিন তিন কেজি চাউল নিয়ে ঠিকমতো যেতে পারে বিবিকে একটা নতুন কাপড় উপহার দিতে পারে না অথচ যদি জাকাতের অনুষ্ঠান থাকতো দেশের সব মানুষ সমান ভাবে পেয়ে যেত ঠিকঠাক ঠিক এবার আমার আল্লাহ বলেছেন লিফুরুজি মাহাফিজুন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে তোমরা মেয়েরা তোমরা ছেলেরা দুইজনেই তোমাদের চোখকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন কে কল্লিল মক্মিনী নেয়া গদ্দমিনা সরেহী ম এফাজু ফুরু যাহুম কল্লিল মক্মিনা তি আগদ্দামিনা স রেহীন না এফাজ না পুরুষ নেই পুরুষকে বলে দাও তারা যেন তাদের চোখ থাকে ও মনে তারা কে রাসূলের ঘরে ঢুকছেন আবদুল্লা ই রহম্মে মা তোমরা দিয়ন এই লোকটা ছিল অন্ধ এই লোক থেকে রাসুল একটু অবজ্ঞা করার কারণে রাসুলকে মেরেছেন কে কে মেরেছেন অবশেষে তিনি এটার কাফরা দিলেন কিভাবে যখন গেলেন এই অন্ধ লোক থেকে রাসুল মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন আবাসা যখন নাজিল হল তারপর থেকে যখন রাসুলাম দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন রাসুলের ঘরের দিকে আসছেন আবদুল্লাহ মায়েশা শাহ উম বসে আছেন রাসূল সো সাল্লাম বলছেন তোমরা বসে আছো কেন বলছে সে তো দেখে না অন্ধ রাসূল বললেন তোমরা কি অন্ধ হয়েছো নাকি আমরা যদি আমাদের চোখগুলো অবনত রাখি আমাদের জীবনকে হেফাজত করে দিবেন কে আপনি আপনার মেয়েকে পর্দা পরিয়ে দেন আমি বলবো আমাদের এই শহরের মেয়রকে স্কুলগুলোতে তুমি নেকাব লাগিয়ে দাও স্কুলগুলোর মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দাও কোন ইফটিজিকের যন্ত্রণা তোমার শহরে থাকবে না বাচ্চারা নিশ্চিন্তে স্কুলে আসবে আর ঘরে ফিরে যাবে ঠিক যাবে ঠিক যত রকমের নোংরা চ্যানেল আছে ইন্টারনেটে বন্ধ করে দাও আজকে আমাদের টুকু সাহেব বোধ স্পিকার হয়েছেন না ডিপুটি স্পিকার আল্লাহ তাকে আরো বড় করুক আমরা দোয়া করি কিন্তু টুকু সাহেব আপনি একটা বিল আনেন পার্লামেন্ট আজকে থেকে ইন্টারনেটে নোংরা কোনো চ্যানেল থাকতে পারবে না প্রধানমন্ত্রীকে বলেন প্রধানমন্ত্রী যেহেতু নামাজ দিয়ে দিনার দিন শুরু করেন যেহেতু কোরআন তেলাওয়াত পড়ে দিন শুরু করেন কোরআন তেলাওয়াতের ভিতরে চরিত্রের কথা আছে না নাই আপনি এটা আয়না নেন বাংলাদেশের ষোলো আঠারো কোটি জনগণ আপনাদের জন্য হাত তুলে দোয়া করবে ঠিক তবে ঠিক আমরা চাই না আমার বাচ্চাগুলো নোংরা হয়ে যাক বিয়ের আগে কোনো ছেলে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে আল্লাহ বলছেন গোপনে কোনো সম্পর্ক কোনো মেয়ের সাথে কোনো ছেলে রাখতে পারবে না আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন আপনার গার্জিয়ানকে বলেন যেমন আলীকে আলী পছন্দ করতেন মা ফাতেমাকে রাজি আল্লাহ আনহা তিনি প্রস্তাব পাঠালেন আবু বকর সিদ্দিক রাজিয়ানোর মাধ্যমে ঠিক তবে ঠিক কি দারুণ প্রস্তাব দেখেন রাসুল সাহেব এক যুগে প্রস্তাবটা গ্রহণ করে নিলেন কাউকে কারো ভালো লাগতেই পারে মেয়ে ছেলেকে পছন্দ করবে ছেলে মেয়েকে পছন্দ করবে এখন আমার দেশে সিস্টেম কি মেয়ে যখন দেখতে যায় বাপ ভাই ছেলের বন্ধু সবাই যায় এটা হারাম বাপু যাবে না কারণ বহু জায়গায় দেখা যায় ছেলের জন্য বাপ মেয়ে পছন্দ করতে গিয়ে নিজে বিয়ে করে ফেলেছে বাপ নিরাপদ নয় শুধু ছেলে একা ছেলের মা যাবে অথবা বোন যাবে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে রাসুসাল্লাম বলছেন দেখবা বিয়ের আগে যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্ক গভীর হবে তোমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে এখন আজকে গতকালকে ঢাকা থেকে একটা ডাটা বের হয়েছে প্রতি ষাট থেকে সত্তর জনে একটা করে তালাক হচ্ছে প্রতিদিন কেন এটা এটা এই জন্য ইন্টারনেটের বিষ ফল ঠিক না বা ঠিক আল্লাহ পছন্দ করে বিয়া শয়তান পছন্দ করে তালাক ঠিক না বা ঠিক বোকারের হাদিস এসেছে রাতের এসেছে দিনের এসেছে একটা সাগরের উপরে শয়তান আসল গাড়ে সেখানে তার চেরা চামুন্ডেদেরকে ডাকে হট হ্যাভি ও ডান রে আজকের দিনে তুমি কি করেছ সে বলে আমি গ্রামের লোকদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে চলে শয়তান বলে যা তুই একটা বড় কাজ করিস তুই কি করেছ বাপ আর সন্তানের মধ্যে মারামারি তুই কি করেছিস আমি ভাই ভাই ঝগড়া লাগিয়েছি বাপকে মারে এরকম অবস্থা এখন আছে না নাই কথা বলেন না কেন আপনাদের এখানে তো হয়তো ভালো বাপের হাতে সন্তান মার খায় এরকম অবস্থা হয়েছে কি না কেন হয়েছে এই সন্তানকে বাপ কোরআন হাদিস পড়ায়নি ইসলাম শিখায়নি বাপকে যেখানে মারা হয় রাসূল বলেছেন যখন দেখবা পিতা মাতা সন্তানের হাতে মার খাচ্ছে তখন বুঝবা কে আর কোনো বাকি কিভাবে আপনি আপনার জীবনকে সংশোধন করবেন আপনি যখন আপনার ছেলেকে কোনো কিছু পড়াবেন পড়ার আগে আল্লাহর কাছে সপর্দ করেন আল্লাহ রহমত দিয়ে আল্লাহ তাকে গড়ে দিবেন ঠিক না বা ঠিক আপনি তাকিয়ে দেখেন মাদ্রাসার ছেলেগুলো স্কুলের ছেলেগুলো যে পার্থক্য আছে না নাই কথা বলেন মাদ্রাসার ছেলে দেখলে কি করে কি করে সালাম দার স্কুলের ছেলেগুলো দেখলে সালাম হ্যাঁ দুই একটা ছেলে যারা পারিবারিকভাবে শিক্ষিত হয়েছে তারা শুধু সালাম বিনিময় করে আল্লাহ রাবুল আলমিন কি সুন্দর সিস্টেম দিলেন আপনি যখন আপনার মেয়েকে উপযুক্ত করে একটা উপযুক্ত দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ঘরে তিনটা মেয়ে হবে তিনটা মেয়েকে দিনদার ছেলের কাছে বিয়ে দিবে এইভাবে ভাবে ওই পিতা মাতা আমার সাথে জান্নাতি হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলেছেন যার দুইটা রাসূল বললেন সেও জান্নাতি যার একটা সেও জান্নাতি এই মেয়েদেরকে কিভাবে গঠন করবেন মেয়েদের জন্য মা ছেলেদের জন্য বাবা আপনি মসজিদে যেতে আপনার ছেলেকে আপনার সাথে নিয়ে যান ঠিক আছে মা যখন নামাজ পড়বে মেয়েকে সাথে নিয়ে পড়বে আমার আল্লাহর মদের চেনলিফুর জহিম হাফিজুন ইসলাম আপনি আপনার মেয়েকে শিখাবেন আপনার মেয়েকে দিন শিখাবেন দিন আছে যেখানে রহমত আছে ইল্লা আলা আজওয়া জিহিম অ মা মালাকাতাইমান হুম ফাইন নাহুম গাইরুম আলুম ইন বিয়ে ছাড়া আর মিলকীয়তে যারা আছে তারা ছাড়া অন্য কিছুতে আপনি আপনার যৌবনকে হেফাজত করতে পারবেন না অবশেষে শয়তান তৃতীয় লোককে জিজ্ঞেস করলো তুমি আজকে কি করেছ সে বলবে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাকের ব্যবস্থা করে এসেছি বোখারে হাদিস এবার শয়তান উঠে তাকে বলবে আসো তাহলে তুমি আমার বুকে আসো তোমার চেয়ে শ্রেষ্ঠ কাজ আর কেউ খবরদার কখনো তালাক শব্দটা মুখে আনবো না আপনার বিবির জন্য আপনি নাম ধরে দোয়া করেন যেমন দোয়া করতেন রাহমাতাল্লিল বিবির প্রশংসা করেন ঘরটা রহমতে ভরে উঠবে ঠিক না ভাই ঠিক আমার নবী মা খাদিজার প্রশংসা করতেন ও তাহেরা আল্লাহর জমিনের উপরে আরসের নিচে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই কি প্রশংসা নিজেরbibir করতেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা হুম আলা সালাওয়াতহি তুহাফিজুন আবার নামাজের কথা বললেন আলযীনা হুম নে আমানাতি মুআহদিহিম রাউল নামাজকে হেফাজত করবে আমানত কে রক্ষা করবে মোনাফেক হয় তারা যারা মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেয়া মোনাফে মিথ্যা মামলাও দেয়া যাবে না মিথ্যা কথাও বলা যাবে মোনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা কথা বলা দ্বিতীয় গুণ হলো আমানত খেয়ানত করা তৃতীয় গুণ হলো ওয়াদা খেলাফ করা চতুর্থ গুণ হলো গালি গাওয়াজ দেয়া এই চারটার একটা আমরা করব না আমাদেরকে দিন শিক্ষা দিবেন কে আমাদের ইমানকে হেফাজত করে দিবেন কে কি দিচ্ছেন আরে দূর প্রশ্ন ওখানে দিয়ে দি আপনারা এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো তবে এত ছোট জায়গা হোক আমরা চাই না 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 ঠিক বড় বড় মাঠ মাঠ আছে আছে নাই কোথায় আচ্ছা গরুর মাঠ গরুও থাকবে আমরা আল্লাহ কবুল করুক আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে না তো সারাত থাকবেন ইনশাল্লাহ আপনার সার্লাই থাকেন আমি একটু পরে চলে যাবো সারা থাকবেন কেন রাসুল কখনো এসার পরেই কথা বলেন আপনারা এটা আনবেন না এসার পর এসার আগে নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুক আটটা কাজের কথা এসেছে কয়টা প্রথম হলো ইমান তারপরে নামাজ তারপরে কি নামাজ তারপরে বাজে কথা বাজে কাজ থেকে আমরা ফিরে থাকবো কোনো গান বাজনার দিকে আমরা যাব না বাজে গান সব জায়গাতে আছে না নাই এখন মাহফিলও ঢুকেছে যে সমস্ত বক্তাগুলো শুধু আজে বাজে গান গায় এগুলোকে দাওয়াত দিবেন না একটা বিষয় ধরিয়ে দিবেন বিষয় ভিত্তিক তাফসিল করবে ঠিক কি না একটা সূরা ধরিয়ে দিবেন এগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক চার নম্বর যাকাতের আন্দোলন করব রাজি আছে তো যাকাতের আন্দোলন যারা করবে না তাদের আমলনামায় সুদের গুনাহ উঠবে আর রাসূল বলেছেন এক টাকা যারা সুদ খায় ৪২ বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমল নামায় উঠে যারা সুদ খাবে তাদের ইমান ধ্বংস করে দিবেন কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুদ যারা খায় সুদ যারা দেয় আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই মুফাসরিনে কেরাম বলছেন তাদের নামাজ রোদা হজ জাগাত কিছুই আল্লাহ দরবারে কবুল পঞ্চম নাম্বারে যৌবন হেফাজত করবেন বাচ্চাকে মোবাইল দিবেন কিন্তু নিজে পাশে বসে থাকবেন বাচ্চা মোবাইলে কি দেখে আমাদের এই বৈশিক সময়ে এই যে করোনার সময় আমাদের অনেক পোলাপানের চরিত্র নষ্ট হয়ে গেছে ঠিক ঠিক স্কুলের সব ক্লাসগুলো কি কেন্দ্রিক ইন্টারনেট কেন্দ্রিক মোবাইলে আধ ঘন্টা পড়া হয় বাকি এক ঘন্টা পোলাপান বসে থাকে ঠিক থামে ঠিক তো পোলাপন তো আর বসে থাকে না মোবাইলে কিছুক্ষণ পর পর কি জিনিস আসে কথা বলেন আর এখন টিকটক হলো সবচেয়ে নোংরা এত নোংরা যেটা একটা শয়তানও দেখলে শয়তান নষ্ট হয়ে যাবে শয়তান তো এমনি নষ্ট আরো নষ্ট যারা টিকটক করে শয়তান এদেরকে দায়িত্ব দিয়ে শয়তান পালিয়ে গেছে শয়তান কয় তোরা যে কোনো দরকার নাই কি জিনিস বাচ্চারা দেখার আপনারা ইন্টারনেট ওই যে অ্যান্ড্রয়েড সেট গুলো বাচ্চাদের হাতে দিবেন না আপনার মেয়ের হাতে দিবেন না বিয়ের আগে মেয়ের হাতে কোনো সেট দিবেন না অনেক মায়েরা ইন্টারনেট আপনি যে দেখবেন না ইন্টারনেটে ইন্টারনেটে ভালো চেয়ে বেশি মদ প্রথম হারাম হলো কেন সেখানে লাভ কম ক্ষতি বেশি কে বলছেন এরপরে আল্লাহ বললেন প্রথম বললেন তুমারা নামাজ পড়া অবস্থায় নামাজের যাওয়ার আগে তোমরা কখনো মদ খেয়েও না কিছু লোক কমে গেল এরপরে বলেছে ওটাতে ক্ষতি বেশি লাভ কম তৃতীয় পর্যায়ে চূড়ান্ত হারাপ পড়লেন ইন নামাল খামরুয়াল মাইসেরুয়াল আনসাব ওয়াল আজলাম ওরিজ মিনামালি শায়তান ফার্স্টানি রোহুলা আনলাকো তুফলেফোন মজুয়া লটারি হাউজি মারা মানুষের জন্য স্তম্ভ এগুলো শয়তানের কাজ ধারে কাছে যে ওনা দুনিয়াও সফল আখেরাত। সফল আমাদের চরিত্র বাচ্চাদের চরিত্রকে সুন্দর রাখতে হবে এরপরে আল্লাহ আবার বলছেন নামাজকে হেফাজত করবা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ঠিক বা ঠিক যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকবো রাজি আছেন তো রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখা দেন এবার সাত নম্বরে আল্লাহ বলছেন লেহাদিহিম আপনার যে ওয়াদা আল্লাহর সাথে করেছেন মানুষের সাথে করেছেন ওটা আপনি পূরণ করবেন ওটার প্রতি খেয়াল রাখবেন রাউল আমানতকে রক্ষা করবেন এই একটা যারা করবেন উলাইকা হমুল ওয়ারিসুন আল্লাহদিন আইয়ারি সুন আল ফেরদাউস হুমফি হাখা রিদুন তাকে জান্নাতুন ফেরদাওসের ওয়ারিশ বানিয়ে দিবেন কে আরও জোরে বলেন এই আইনগুলি মাস্তমায়েনের জন্য যদি বুকের রক্ত দিয়ে দিতে হয় রাজি আছে না নাই শহীদ হতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে আপনি কবুল করেন আরও জোরে বলে আবেন হাতগুলো নামান প্রশ্ন এসেছে আপনি মহরানা ধার্য করেছেন বিয়ের রাতে অনেক ছেলে মহরানা মাপ চায় ঠিক না বেটি জায়েজ নাই খবরদার যদি কোনো ছেলে এই জন্য মহরানা ঠিক করে বিয়ের রাতে মাপ চেয়ে নেবে ওর বিয়ে হয়নি ওর বিয়ে হয় নাই আপনি রাসুল ক্যাশ মহারানা ছাড়া একটা বিয়েও জীবনে পড়ান নেই আর মহারানা ধরেছেন স্বর্ণ দিয়ে কিছু উসুল করেছেন বাকিটা যদি ধীরে ধীরে দেন মহারানা আদায় হয়ে যাবে কিন্তু এত মহারানা কেন ধরেন এটা আপনি পালন করতে পারবেন না কেন ধরেন আপনি মহারানা দিবেন মহারানা দিবেন আপনার তৌফিক অনুযায়ী হুজুরদের ইন্টারভিউ আগে নিবেন আগে হুজুরদের শাস্তি হবে আখেরাতে বেশি কারণ বহু হুজুর মানুষকে ডিরেল করে ঠিক তবে ঠিক বহু আলমের পিছনে হেঁটে মানুষ গুমরা হয় আছে না নাই প্রপার এলেম নাই আবার দেখবেন কেমতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে বিচারকদের যে সমস্ত বিচারকরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি একজন বিচারকের রায়ে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় ঠিক তবে ঠিক